আমরা এখন দেখব একাদশ শ্রেণীর নমুনা প্রশ্নপত্র ইংরেজি প্রশ্ন সেমিস্টার প্রশ্ন এবং তার সম্পূর্ণ উত্তর সমেত একবার দেখে নাও যেখানে কিন্তু হয়েছে প্রথমে থাকতে দেখো এবং দি বলা টু রয়েছে যে প্রশ্নপত্র এবং তার উত্তর কিন্তু দেওয়া রয়েছে আমাদের স্ক্রিনে তোমরা অবশ্যই দেখবে একে ডাগে যে প্রশ্নপত্র বলেছে দি টেন্ট ওয়াজ জাস্ট আমাদের সঠিক উত্তর হবে অপশান নম্বর সি রাইট অ্যান্সার দেখে নাও প্রশ্নের উত্তর কিন্তু তুলে এখানে ধরা রয়েছে দুইয়ের দাগের প্রশ্নের সঠিক উত্তর অপশন নম্বর সি রাখি বন্ধন এবং পরের প্রশ্ন দেখো তিনের দাগের যে প্রশ্নপত্র বলেছে এ সঠিক উত্তর হবে অপশন নম্বর বি আমাদের কিন্তু রাইট অ্যান্সার চলে যাব যেখানে চারের দাগের প্রশ্ন চারের দাগের যে প্রশ্নপত্র বলেছে রাইট অ্যান্সার হবে সিক্স ইয়ার্স মানে অপশন নম্বর এ এবং যেখানে পাঁচে দাগের প্রশ্ন দেখো সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি দি বুক অফ এক্সপিরিয়েন্স এবং চলে যাব পরের প্রশ্ন ছয় দাগের প্রশ্ন রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি সমাধি প্রশ্ন দেখো সাত দাগের প্রশ্ন সঠিক উত্তর অপশন নম্বর এ হবে রাইট অ্যান্সার এরপর চলে যাব আটের দাগের যে প্রশ্নপত্র রয়েছে দি অ্যাস্ট্রোলজার যে প্রশ্নপত্র রয়েছে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার অবশ্যই দেখবে প্রশ্নপত্রগুলি গুলি কি কি রয়েছে নয় ত্যাগের প্রশ্ন সঠিক উত্তর অপশন নাম্বার সি অবশ্যই দেখে রাখবে প্রশ্নপত্র উইথ আউট টেলিং এন ওয়ান প্রশ্নের উত্তর এবং দশের দাগের প্রশ্ন দেখো সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি অর্থাৎ রাইট অ্যান্সার অপশন নম্বর বি চলে যাব পোয়েম মানে কবিতা থাকতে প্রশ্নপত্র ওয়ান ইন্টু টেন বলা রয়েছে আমাদের নম্বর বিভাজনে সেখানে বলা রয়েছে একের দাগের প্রশ্নে সঠিক উত্তর অপশন নাম্বার এ এবং দেখো দুইয়ের দাগের যে প্রশ্ন অপশন নাম্বার সি মানে সিটি অফ লন্ডন রাইট অ্যান্সার তিনের দাগের যে প্রশ্নপত্র সঠিক উত্তর অপশন বি হবে রাইট পরের প্রশ্ন দেখো অপশন নাম্বার দেখো চারের দাগের যে প্রশ্নপত্র পয়েন্ট থাকতে সঠিক উত্তর অপশন নাম্বার এ কামস ডিপ পাঁচের দাগের যে প্রশ্নপত্র বলেছে রাইট অ্যান্সার অপশন নাম্বার সি ছয় দাগের প্রশ্ন সঠিক উত্তর অপশন নম্বর এ সাত দাগের যে প্রশ্নপত্র দেখো যেখানে আমাদের প্রশ্ন এবং উত্তর সমেত তোলা রয়েছে ডি দি ক্রিস্টান আমাদের সঠিক উত্তর সরোজিনী নাইডু যে পরিচিত দেখো নাইনটিঙ্গেল হিসাবে এবং তিনি অবশ্যই ইন্ডিয়ার এবং পরেরটা দেখো নয় দ্যাগের প্রশ্ন সঠিক উত্তর দি বার অফ টাইম দশের দাগের প্রশ্নপত্র সঠিক উত্তর দেখ অপশন নাম্বার ডি দেখো র্যাপিড রিডার থাকতে বিভাজন দেখো সির দাগের সঠিক উত্তর দুইয়ের দাগের যে প্রশ্নপত্র সঠিক উত্তর অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার তিনের দাগের যে প্রশ্নপত্র অপশন নাম্বার ডি হবে রাইট চারের দাগের প্রশ্ন দেখো অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার পাঁচের দাগের প্রশ্নপত্র সঠিক উত্তর অপশন নাম্বার সি রাইট অ্যান্সার ছয় দাগের প্রশ্ন সঠিক উত্তর রিচ সিনেটর আমাদের বি রাইট অ্যান্সার সাত দাগের প্রশ্ন অপশন নাম্বার এ আঠে দাগের প্রশ্ন অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার নয় দাগের প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার ডি দশে দাগের যে প্রশ্ন রয়েছে সঠিক উত্তর অপশন নম্বর এ টেক্সুয়ে গামার থাকতে যে প্রশ্ন ওয়ান ইন্টু ফাইভ আমাদের নম্বর বিভাজন সেখানে উত্তরপত্র কিন্তু দেওয়া রয়েছে তোমরা অবশ্যই লক্ষ্য রাখো কি কি প্রশ্ন অপশন নম্বর বি কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে তিনের দাগের প্রশ্নে সঠিক উত্তর কিন্তু অপশন নম্বর ডি মানে হবে অন চারের দাগের যে প্রশ্ন সঠিক উত্তর অপশন নম্বর বি তোমরা অবশ্যই প্রশ্নগুলি রাখতে থাকো পাঁচের দাগের যে প্রশ্নপত্র একটু চলে যাচ্ছি সেখানে সঠিক উত্তর অপশন নম্বর বি কম্প্রিহেনশান সিন থাকতে আনসিন থাকতে প্রশ্নপত্র নেওয়া হয়েছে লাইভ উইথআউট ভ্যালু এডুকেশন ইজ লাইক শিফ উইথাউট যেখানে রয়েছে আমাদের এই প্যাসেজ থাকতে তোলা রয়েছে কিন্তু নিচে প্রশ্নপত্রগুলি অবশ্যই লক্ষ্য রাখো কোন কোন প্রশ্ন তোলা হচ্ছে এবং পরীক্ষার জন্য যেগুলি অবশ্যই গুরুত্বপূর্ণ ওয়ান ইন্টু ফাইভ বলা রয়েছে দেখো নিচের প্রশ্ন দাগে সঠিক উত্তর অপশন নম্বর থ্রি সির দাগের যে প্রশ্ন এক একটা সঠিক উত্তর ডির দাগের প্রশ্নে সঠিক উত্তর অপশন নম্বর অর্থাৎ দুই এবং লাস্ট যে প্রশ্নপত্র এবং সেই প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার টু অবশ্যই দেখে রাখবে